হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শিবলিদাস ব্লোকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে ছুটির দিন কুলদীপের স্কুল নাই স্কুল থাকলে নর্মালি আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি আজকে যেহেতু স্কুল নাই সাড়ে নটা বাজে এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে আরও আগে উঠতাম ঘুম ভেঙে গেছে বাট শুয়েছিলাম কারণ সন্দীপও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে যেহেতু আজকে কোনো তারা নাই এই জন্য একটু ঘুম থেকে লেটে উঠলাম তো লেটে উঠলে সব কিছু এলোমেলো হয়ে যায় কাজ করতে করতে শেষ করতে পারি না এই যে আমি নাস্তাটা সেরে রান্না করতে চলে আসছি করে। কারণ কুলদীপের পাপা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে দুপুরের খাবার খেয়ে কাজে যায় যেহেতু সাড়ে নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে নাস্তা সারতে সারতে সাড়ে দশটার মতো বেজে গেছে বাচ্চাকে আবার খাওয়াতে অনেক লেট হয়ে যায় যার কারণে আজকে অনেক লেট হয়ে গেছে কারণ রান্নাটা সেরে পূজা দিতে হবে তারপরে আবার বাচ্চা কাচ্চাকে খাওয়াবো সব কিছু গুছাবো এই আর কি তো আমি মাশরুম আর আলু দিয়ে ভাজি রান্না করব সকালে ডাল আর ভাত আর গতকালকের একটু তরকারি আছে এটুকু দিয়ে হয়ে যাবে তো আমি মাশরুমগুলো পিস করে কেটে নিচ্ছি কুলদীপ অনেক পছন্দ করে মাশরুম আর আলু দিয়ে ভাজি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব না কারণ হচ্ছে কুলদীপের একটু অ্যালার্জির সমস্যা হচ্ছে ইদানিং তো চিংড়ি মাছ রান্না করলে শুধু চিংড়ি মাছ খেতে চাইবে এই জন্য আজকে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব না আলু দিয়ে ভাজি রান্না করে দিলেও ও খেতে পারে তো মনটা ভীষণ খারাপ আজকে শুধু বাপের বাড়ি নাইয়ার যাইতে মন চাইতেছে প্রবাসে থাকি মাঝে মধ্যেই অনেক মন খারাপ হয়ে যায় আমার মতো যারা প্রবাসে আছে তারাই শুধু বুঝবে আসলে দেশের জন্য আমাদের কতটা মন পুরায় সব কিছু বিধি বিধান কপালে যা আছে তাই কেয়ার করার তো চায়ের বাসনগুলো বেসিনে ছিল এগুলো ধুয়ে নিচ্ছি ফাঁকে দিয়ে সব কাজ হাতে করতে হয় বাচ্চা কাচ্চা মেনটেন করা থেকে শুরু করে সংসারের সব যাবতীয় কাজ আজকে যদিও কাজ করতে ইচ্ছা করতেছে না তারপরেও মনের বিরুদ্ধে কাজ করতেছি কারণ এখানে আমি যদি না করি আমার সংসারের কাজগুলো পরেই থাকবে কেউ নাই করার তো এই সমস্ত ভাবলে আসলে মন বেশি খারাপ হয়ে যায় এগুলো ভাবতে যাই না দেশে যারা আছে সবাই ভাবে হয়তো বিদেশে সব কিছু রেডি পাওয়া যায় অনেক সুখে আছে অনেক শান্তিতে আসছি আসলে আমি যদি এইগুলো শেয়ার না করতাম হয়তো আমার পরিবারের মানুষ জানতোই না যে আমি এত কাজ করি বা এত কাজ করতে পারি তো এগুলো শেয়ার করে অন্তত পক্ষে একটু একটু হলেও বুঝতে পারবে যে আমরা আসলে কতটা সাফার করি দেশে আমার যদি ভালো না লাগতো তাহলে আমার হয়তো শ্বশুর বাড়িতে সবাই থাকতো বা বাপের বাড়িতে মা থাকতো বায়ের বাইয়ের বউ থাকতো সবাই থাকতো হেল্প করার জন্য বা অনেক সময় যারা একা থাকে কাজের মানুষও একটা নিতে পারে হেল্প করার জন্য কিন্তু বিদেশে তো সেই সুযোগটা নাই অসুস্থ হলেও কাজ করতে হয় ভালো না লাগলেও কাজ করতে হয় সব কিছু একাতে সামলাতে হয় তো এগুলো আর বলে কি করব। যেটা কপালে আছে সেটা তো মেনে নিতেই হবে ভালো লাগলেও করতে হবে না লাগলেও করতে হবে মানে দিল্লির লাড্ডু খেয়েও পোস্তাবেন না খাইলেও পোস্তাবেন একটা কথা আছে না এই আর কি আমাদের জীবন তো আমি যদি বাইরে কাজ করতাম হয়তো আরও বেশি কষ্ট হতো যেহেতু সন্দীপ ছোটো বাইরে কাজ করি না গড় সামলানোটাই এখন আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায় যাই হোক কাজকে লেট হয়ে গেছে কোনো কিছুতেই কুল পাচ্ছি না শেষ হতে চায় না কোনো কাজ তো আমি দুইটা করাই বসিয়ে দিছি দুই চুলাতে কারণ একটাতে আলু আর একটাতে মাশরুম বেজে তারপরে মিক্স করে নেব। আলুগুলো এদেশের এত নরম মানে আমি যদি মাশরুম আর আলুটা একসাথে দিই তাহলে বাজিটা হতে হতে আলু একদম গলে যাবে তাই আমি দুইটা ছোলাতে বসাই দিছি বুদ্ধি করে কারণ হচ্ছে আলুগুলোও মানে ইহ ভাঙবে না আর মাশরুমটাও পানিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে আলুটা আমি সব সময় লাস্টে লবণ দিই কারণ লবণ দিলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গলে যায় মানে বাজিটা ঠিকমতো হয় না তো কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজও আমি দিয়ে দিলাম আর এখন মাশরুমটা হয়ে গেছে দেখলাম সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর গতকালকে মাছের তরকারি আছে তারপরে ডাল আছে এগুলো হয়ে যাবে এখন আর কিছুই রান্না করব না মাছ বের করে রাখছি বিকালে রান্না করব এই তো কুলদীপের পাপা ভাত খাইতেছে তো মাছগুলো আমি একটু ভিজিয়ে রাখবো পানি দিয়ে কারণ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখতে হয় তা হলে আইসটা গলে না এখনও বেশ ঠান্ডার গরম পড়লে কি হয়েছে তারপরেও ঠান্ডা আছে তো আমি সকালেই মাছটা বের করে রাখছিলাম এখন বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি মাছটা বোনা করব আর একটু সবজি রান্না করবো এগুলো হচ্ছে সরপুটি মাছ আজকে সরপুটি মাছ দিয়ে বোনা রান্না করব আর সবজি রান্না করবো এই আর কি বিকালের খাবারের জন্য তো মাছগুলো আমি ভালো করে বেজে মাছের যাবতীয় মশলা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিছি আর একটু ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ডেকে রান্না করে ফেলবো জটপট রান্নাটা হয়ে গেল এক ঘন্টার মধ্যে আমি দুইটা তরকারি রান্না করে ফেললাম সব কিছু রেডি থাকলে আসলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর একটা পেয়ারা কেটে নিচ্ছি বিকালের নাস্তার জন্য খুবই খিদা লাগছে এখন তো খেতে পারবো না বাচ্চাদেরকে খাইয়ে তারপরে চোলা টোলা ক্লিন করে সব কিছু গুছিয়ে তারপরে আমার খাওয়া তো আমি পেয়ারাটা খেয়ে নিচ্ছি এখন আপাতত পরে ধীরে ধীরে ডিনার করব এই আর কি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার পেজটি ফলো করে অবশ্যই ফলো করে দিবেন আর যারা সব সময় ফলো করে পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পেয়ারাটা ভীষণ টেস্টি আর একটু গুলমরিচ আর লবণ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকে এখান থেকে বিদায় নেব আর প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করে বেশি বেশি লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ করছি ভালো থাকুন সবাই সাবধানে থাকবেন টাটা